বন্যপ্রাণী ও মাছের প্রজনন নিশ্চিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক ও বনজীবীদের প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। বিরতির পর কেমন আছে বন? যেন অনেকটা সেটা দেখতেই প্রথম দিনে আসতে শুরু করেছেন পর্যটকরা। বানরগুলোও যেন এগিয়ে এসেছে পর্যটকদের স্বাগত জানাতে। কুলকুল করে বয়ে চলা বন্য নদীতে আবারও ভেসেছে ট্রলার, ঘাটে ভিড়তে শুরু করেছে দর্শনার্থীদের নিয়ে। নতুনভাবে সাজানো হয়েছে করমজল, কটকা, কচিখালি, হাড়বাড়িয়া সহ বিভিন্ন পর্যটন স্পট। আগত দর্শনার্থীরা জানালেন তাদের অনুভূতি। বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা বন যদি নাই দেখি তাহলে কিভাবে হয় সেটা? সুন্দরবন ভ্রমণে আসছি, খুবই সুন্দর পরিবেশ এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো যে এখানে এসে ঘুরে যাক। এখানের যে পরিবেশ, এখানের যে অবস্থা খুবই সুন্দর, দেখলে আপনাদের সবারই ভালো লাগবে। অনেক কিছুই দেখেছি, হরিণ দেখেছি, বানর দেখেছি, কুমির দেখেছি, তারপরে অনেক কিছুই ভিতরের দিকে দেখেছি। সুন্দরবন বিষয়ে আমরা যতবারই আসছি এখানের পর্যটক বিষয়ে খুবই সুন্দর ব্যবস্থা, এবং এখানের গার্ড যারা আছে তাদেরও খুব ভালো ব্যবস্থা আছে। আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে রেখেছেন বন বিভাগ সংশ্লিষ্টরা। জীববৈচিত্র্য রক্ষা করে বনের সৌন্দর্য উপভোগের আহ্বান বন সংশ্লিষ্টদের। সুন্দরবন একটা বিশ্ব ঐতিহ্য, এখানে শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকও আসবে, তারাও যেন সঠিক তথ্য পায়, তথ্য পেয়ে যেন আগ্রহ সৃষ্টি করে এবং পর্যটক বাড়ুক, এই ব্যাপারে কর্তৃপক্ষ সেভাবে ব্যবস্থাপনা করেছেন। রোমাঞ্চ, ভয় আর শিহরণের সঙ্গে অপরূপ প্রকৃতির সৌন্দর্যের মিশেল সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন বরাবরই টানে ভ্রমণ পিপাসুদের। বনের রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর সহ 375 প্রজাতির বন্যপ্রাণী ও 291 প্রজাতির মাছের প্রজনন নিশ্চিত করতে পর্যটক ও বনজীবীদের বনে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। সময় সংবাদ, মোংলা।